রাজধানীর বাজারে প্যাকেট চিনি মিলছে হাতে গোনা কয়েকটি দোকানে, চড়া দামে খোলা পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের। অথচ এই সংকট কেন কেউ জানে না। ব্যবসায়ীদের দাবি এটি মিলের কারসাজি। অন্যদিকে রোজার আগে প্যাকেটে চাপ নিয়ে চিন্তিত, পকেটের চাপ নিয়ে চিন্তিত ক্রেতারা। বাজারে চড়া দামে বিকোচ্ছে মাছ, স্বস্তি নেই মাংসের দোকানেও, আরো জানাচ্ছেন সহকর্মীরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। একে তো মাসের শুরুর দিক, তার উপর রমজানের আগে শেষ শুক্রবার, যে কারণে রাজধানীর কারওয়ান বাজারের এই মুদি পণ্যের দোকানগুলোতে কিন্তু বেশ ব্যস্ততা, বেশ ভিড় এবং দোকানে পণ্যের যোগানও বেড়েছে। ছুটির দিনে আমরা দেখতে পাচ্ছি ভোজ্য তেল অর্থাৎ সয়াবিন তেলের কথা যদি বলি, সেই সরবরাহ বেড়েছে। দাম যেটি সরকার নির্ধারিত সেই দামই বেশিরভাগ দোকানে বিক্রি হচ্ছে। বাজার থেকে একরকম প্যাকেটজাত চিনি নেই বললেই চলে। যেসব চিনি আছে সেটি খোলা চিনি, কিছুটা লালচে ধরনের, সেই চিনির দাম কিন্তু প্রায় 150 টাকা এখানে চাইছেন ব্যবসায়ীরা। মেলগুলা একটু লেট দেরি করলো, কিন্তু এর আগে একটু ওরা ডিসকাউন্ট টিসকাউন্ট দিছে আমাদেরকে, আমরা আগে থেকে কিন্তু কমে দামে বিক্রি করতেছি। চিনি ক্রাইসিস মার্কেটে, প্যাকেট তো নাই, প্যাকেট নাই, আর প্যাকেট আমরা কিনতে গেলে এমআরপিতে কিনতে হয়, আমি কি আমার বেশি বিক্রি করতে পারবো? এক ধরনের নাভিশ্বাস অবস্থা ক্রেতাদের, এই কারণে তারা তো রমজানের আগে যেহেতু মূল বাজারটা একসাথে করে ফেলতে চান, সেই কারণে তাদের একত্রে কিনতে গিয়ে কিছুটা পকেটে চাপ পড়ছে। কারণ বর্তমানে আপনি বাজারের যে অবস্থা, কারণ আমাদের মতন লোকেরা ভালো একটা জিনিস খাওয়ার মতন আমাদের কপালে হয়তো আসবে না। এই ছিল আমার কাছে রাজধানীর মুদি পণ্যের বাজারের খবর। এবারে আমরা মাছের বাজারের খবর জানতে চলে আছি পিরোজপুরে আমাদের সহকর্মী তানভীর আহমেদের কাছে। ধন্যবাদ, আমি এখন দাঁড়িয়ে রয়েছি পিরোজপুর জেলা শহরের মাছের যে বাজারটি রয়েছে ওই বাজারে। তো সকাল থেকেই আমি মাছের বাজারে ঘুরে যেটি দেখতে পেয়েছি, আজকে মাছের যে সরবরাহ রয়েছে তা অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি। ক্রেতারা এসেছে, তারা অভিযোগ করেছে যে আসন্ন রমজান আসার কারণে মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। রোজার মাসে মুসলিম কান্ট্রিতে সমস্ত মালের ছাড় দিয়ে দেয়, ভর্তুকি দিয়ে বেছে, আমাদের দেশে তো কি এত সবাই দেয়। পিরোজপুরে আসলে মাছের দাম অনেক বেশি, আরো কম হলে ভালো হইতো। রমজান উপলক্ষে সেসব ব্যবসায়ীরা আজকে কিছুটা বেশি পরিমাণ মাছ তারা বাজারে নিয়ে এসেছেন, যে কারণে মাছের কোনো সংকট নেই, তবে দাম নিয়ে কিছুটা দ্বিমত রয়েছে। বাজারে কোনো মাছের সংকট নেই এখন, মাছের রমজানেও কোনো সংকট দেখা দেবে না। রমজানে ভালোই আছে, আর সামনে আরো বেশি আমদানি হবে, রমজানে আশা করা যায় সমস্যা হবে না। এই ছিল মাছের বাজার থেকে আমার কাছে সর্বশেষ। তো আমি এখন যাচ্ছি মাংসের বাজারের খবর জানতে জয়পুরহাটের সহকর্মী আব্দুল আলিমের কাছে। ধন্যবাদ। সামনে রমজান মাসকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে জয়পুরহাটে ইতিমধ্যে মাংসের বাজারে কিছুটা অস্থিতিশীল দেখা দিচ্ছে। গরুর সরবরাহ কমে গেছে, বিধায় গরুর মাংসের কিছুটা বাজারের সংকট, সে কারণে দামও তারা বেশি হাঁকাচ্ছে। অর্থাৎ 700 বা কোনো কোনো ক্ষেত্রে ভালো মাংস কিন্তু 750 টাকা পর্যন্ত দাম নিচ্ছে। আর মুরগির কথা যদি বলি, তাহলে ব্রয়লার মুরগি এই মুহূর্তে বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা খুচরা বিক্রি, পাইকারিতে বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকা কেজি। কোম্পানিরা নিজেরা পালতেছে, নিজেরা বেচতেছে, ওরা বাচ্চা ছাড়তেছে না, প্রোডাকশন কম দিচ্ছে, বিধা বলার দামটা বেশি। সিন্ডিকেটে ব্যবসা করার কারণে বাজারটা একটু বেশি, খাদ্যমূল্য বেশি। ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে সব দ্রব্যমূল্যর দামের সাথে মাংসের দামটা কিন্তু দফায় দফায় বৃদ্ধি পাচ্ছে, মাংসের দামটা কম হলে তাদের ক্রেতাদের জন্য অনেকটাই ভালো হতো। ব্রয়লার মুরগি কিনে খাবো সেটারও দাম এখন বেশি, কেজিতে অনেক 10 টাকা করে আরও বেশি। সামনে রোজার মাস আসতেছে, আমরা কি খাবো তাহলে? ব্রয়লার কিনলাম কেজি হচ্ছে 200 টাকা, তো আমাদের সামনে রমজান আসতেছে, তো একটু কম হলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এই ছিল আমার কাছে জয়পুরহাটের গরুর মাংস, অন্যান্য মাংস এবং মুরগির বাজার সম্পর্কে সর্বশেষ তথ্য।